হ্যালো বন্ধু বান্ধবী সকল, আজি আপোনালোকৰ কাৰণে মই বিশেষ এটা নোটিচ লৈ আহিছোঁ, চাকৰিত নোটিচ নটিফিকেশ্যন। আৰু ইয়াতে মই আপোনালোকক দেখুৱাব খুজিছোঁ ৱেল ইণ্ডিয়া লিমিটেড ৰিক্ৰুটমেণ্ট 2021ত যিটো দিছে সেইখিনি, অৰ্থাৎ কাৰেণ্ট। ইয়াতে মই বিশেষ একো আলোচনা কৰিব নিবিচাৰোঁ, আপুনি জাষ্ট খালি মই অলপ ইম্পৰ্টেণ্ট কেইটামান এই চাকৰি ৰিলেটেড ইম্পৰ্টেণ্ট কেইটামান টপিক মই ইয়াতে আলোচনা কৰিব বিচাৰিম। আপোনাৰ বেছি সময় মই নষ্ট কৰিব নিবিচাৰোঁ, যিমান সোনকালে পাৰোঁ মই ভিডিঅ'টো স্কিপ কৰিব বিচাৰিছোঁ। তো ইয়াতে প্ৰথমতে আপোনালোকে ইয়াতে যদি চায় ৱেল ইণ্ডিয়া লিমিটেড ৰিক্ৰুটমেণ্ট 2021, এইটো ইয়াতে পষ্টটো দিছে জুনিয়ৰ এচিষ্টেণ্ট। আৰু ইয়াত টোটেল পষ্ট আছে 120টা পষ্ট আছে। আৰু ইয়াৰ আমি যদি পে' স্কেলখিনি চাওঁ, এই চাকৰিত আমাৰ যিটো পে' দিব এইখিনি 26,600 টকাৰ পৰা আমাৰ 90,000লৈকে টকাখিনি আমাৰ পে' স্কেল হ'ব। আৰু টোটাল ইয়াতে পষ্ট আমি চাওঁ যদি 120টা পষ্ট আছে। কোৱালিফিকেশ্যন 12, এনে হায়াৰ ছেকেণ্ডেৰী হ'ব। আৰু কোৱালিফিকেশ্যনৰ বিষয়ে আৰু মই বিতংকে ইয়াত তলত আলোচনা কৰিম, কি কি কোৱালিফিকেশ্যনত কি কি লাগিব সেইখিনি মই আৰু বিতংকে তলত আলোচনা কৰি আছোঁ। মই বেছি সময় নলম, জাষ্ট অলপ সময় লৈছোঁ আপোনাৰ কাৰণে, আপুনি ভিডিঅ' চাই থাকিব। তো ইয়াতে এপ্লিকেশ্যন প্ৰচেছ যিটো হ'ব অনলাইন প্ৰচেছ, এপ্লিকেশ্যন যিটো ফি হ'ব 200 টকা হ'ব। আৰু এছ চি এছ টি ই ডাব্লিউ এছ পি ডাব্লিউ ডি ই এছ এমৰ কাৰণে নীল, এওঁলোকক পে' দিব নালাগে, এওঁলোকে জাষ্ট এপ্লাই কৰিব পাৰিব। আৰু জেনেৰেল কেণ্ডিডেটৰ কাৰণে অনলি 200 টকা লাগিব, জেনেৰেল কেটাগৰী যিবিলাক কাষ্ট পৰে সেইবিলাক কাৰণে 200 টকা দিব লাগিব। আৰু ইয়াৰ ষ্টাৰ্টিং ডেট অলৰেডি হৈ গৈছে, ইয়াতে 1 জুলাইৰ পৰা এইটো এইখিনি আৰম্ভ হৈছে। আৰু ইয়াৰ লাষ্ট ডেট যিটো আছে 15 আগষ্টলৈকে থাকিব। তো ইয়াতে যিখিনি আমাৰ পষ্ট যিখিনি কাষ্ট ৱাইজ যিটো ভাগ কৰি দিছে সেইখিনি আমি যদি চাওঁ, ইয়াতে আনৰিজাৰ্ভ ইয়ানি জেনেৰেল যিবিলাক কাষ্ট আছে এওঁলোকৰ কাৰণে 45 পষ্ট আছে। অ বি চি এন চি এলৰ কাৰণে আছে 32টা পষ্ট, 32 এছ চিৰ কাৰণে আছে 8টা পষ্ট, 8 পষ্ট, আৰু এছ টিৰ কাৰণে আছে 14টা পষ্ট ইয়ানি 14 পষ্ট, আৰু ই ডাব্লিউ এছৰ কাৰণে আছে 12টা ইয়ানি 12 পষ্ট। তো আৰু ইয়াতে ইম্পৰ্টেণ্ট আৰু এটা জানিবলগীয়া আছিল যে এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন কি হ'ব। যে ইয়াতে যদি এডুকেশ্যন কোৱালিফিকেশ্যনটো চাওঁ, যে কেণ্ডিডেট মাষ্ট হেভ পাছ ক্লাছ 12 অৰ এইচ এছ এছ এল চি উইথ মিনিমাম 40% মাৰ্ক ফ্ৰম ৰিকগনাইজ বৰ্ড অৰ ইউনিভাৰ্চিটি। ইয়ানি আমাৰ ক্লাছ 12 ইয়ানি এইচ হায়াৰ ছেকেণ্ডেৰী আমাৰ হ'ব লাগিব 40% মিনিমাম মাৰ্ক থাকিব লাগিব। আৰু লগতে থাকিব লাগিব অলছো কেণ্ডিডেট শ্বুড হেভ ডিপ্ল'মা চাৰ্টিফিকেট ইন কম্পিউটাৰ এপ্লিকেশ্যন অব এটলিষ্ট 6 মান্থ, ইয়ানি কম্পিউটাৰ ডিপ্ল'মা চাৰ্টিফিকেট থাকিব লাগিব, লগতে এটলিষ্ট 6 মান্থৰ চাৰ্টিফিকেটখিনি হ'ব লাগিব, আৰু চাৰ্টিফিকেটখন হ'ব লাগিব। আৰু আৰু ইয়াতে আৰু এটা কথা কৈছে, শ্বুড হেভ ফুল্লি কনভাৰ্চেণ্ট উইথ এম এছ ৱৰ্ড, এম এছ এক্সেল, এম এছ পাৱাৰ পইণ্ট এটচেট্ৰা। ইয়াতে আমাৰ এম এছ অৰ্থাৎ মাইক্ৰ'ছফ্ট ৱৰ্ড যিখিনি আছে, আৰু মাইক্ৰ'ছফ্ট এক্সেল আৰু মাইক্ৰ'ছফ্ট পাৱাৰ পইণ্ট যিখিনি আছে এইখিনিৰ বিষয়ে আমাক জনা থকা আমাৰ দৰকাৰ হ'ব, নহ'লে আমি এইখিনি কোৱালিফিকেশ্যনৰ এলিজিবল নহ'ম। এইখিনি গতিকে ইয়াতে কনভাৰ্চেণ্ট যিটো থাকিব লাগিব এই তিনিটাৰ ওপৰত, বিশেষকৈ এম এছ ৱৰ্ড, এম এছ এক্সেল আৰু এম এছ পাৱাৰ পইণ্টৰ ওপৰত। তো ইয়াতে এজ যিটো লিমিট দিছে, ইয়াতে চাওঁ এজ লিমিট যিটো আছে, দ্য কেণ্ডিডেট এজ লিমিট শ্বুড বি বিটুইন 18 ইয়াৰ টু 13 ইয়াৰ্ছ, ইয়ানি চৰি 13 নট 30 ইয়াৰ্ছ। ইয়াতে 18ৰ পৰা, এইটো জেনেৰেল কেণ্ডিডেটৰ কাৰণে, 18ৰ পৰা জেনেৰেল কাষ্টৰ কেণ্ডিডেটৰ কাৰণে 18ৰ পৰা 30 বছৰ বয়সৰ ভিতৰত থাকিব লাগিব, কেণ্ডিডেট হ'ব লাগিব। আৰু আৰু ইয়াৰ ৰিলেকশ্যন যিটো এজ, আপোনাৰ যিবিলাক আমাৰ অ' বি চি এছ টি আৰু এছ চিৰ কাৰণে কিছুমান বয়সৰ অলপ শীতলতা আনিছে, যেনেকুৱা অ বি চিৰ কাৰণে 3 ইয়াৰ ইয়ানি 33 বছৰলৈকে আপুনি অ বি চি কাষ্টে কেণ্ডিডেট কৰিব পাৰিব। আৰু এছ চি এছ টিৰ কাৰণে আৰু বেছিকৈ দিছে, যেনেকুৱা 35 বছৰ বয়সৰ কেণ্ডিডেটো কৰিব পাৰিব। তো ইয়াতে আৰু এটা ইম্পৰ্টেণ্ট বস্তু আমি এতিয়া চাওঁ, যদি এমপ্লয়ী এক্সেঞ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন থাকিব লাগিব। আপোনাৰ দ্য কেণ্ডিডেট মাষ্ট হেভ ৰেজিষ্ট্ৰেশ্যন দিয়াৰ নেম ইন এমপ্লয়ী এক্সেঞ্চ এণ্ড ভেলিড ৰেজিষ্ট্ৰেশ্যন নাম্বাৰ এলং উইথ দ্য ডেট মাষ্ট বি মেনশ্যন ইন দেয়াৰ এপ্লিকেশ্যন। আপোনাৰ ডিষ্ট্ৰিক্টত এমপ্লয়ী এক্সেঞ্চ অফিচ আছে আৰু তাতে গৈ আপুনি এমপ্লয়ী এক্সেঞ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন থাকিব লাগিব। আৰু যদি আপোনাৰ এমপ্লয়ী এক্সেঞ্চ ৰেজিষ্ট্ৰেশ্যন আগৰে পৰা আছে আৰু এইখিনি সময় আপোনাৰ যদি 5 বছৰ আছিল,
এইখিনি যদি সময় অকুলি গৈছে তেতিয়া আপোনালোকে তারপর রিনিউ করে আনিব পারিব, নহলে আপনার এইখিনি এই পোস্টত আপনি অ্যাপ্লাই করিব নোৱাৰিব। আর আমি যদি ইয়াতে আর আমি চাও যদি ডকুমেন্ট ইয়াতে কি কি রিকোয়ার হবো, তো ইয়াতে আমি অল্প দুটা এটা আলোচনা করলো ডকুমেন্ট কি কি রিকোয়ার হবো। তো প্রথমতে আমি কি লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিব, এসকেন সিগনেচার অফ ক্যান্ডিডেট লাগিব, সিগনেচার আপনি বগা কাগজত লিখি পিনে এইটি এসকেন করে আপলোড করব পাৰিব। লগতে এজ প্রুফ লাগিব, এজ প্রুফ আপনি এস এস এল সির এডমিট কার্ড দিব পারে, নাইবা আপনি এস প্রুফ যে আধার কার্ড আছে, এস এস এল সির এডমিট কার্ড, তারপর আপনার বার্থ সার্টিফিকেট যাক এজ প্রুফের ভিতর পড়ে সেইখিন, বা পান কার্ড সেইখিন আপনি এজ প্রুফ হিসাবে আপনি ব্যবহার করব পারে। তো ইয়াতে আর সব সার্টিফিকেট এন্ড মার্কশিট অফ ক্লাস টুয়েলভ, আপনার এস এস সরি এস এসর কারণে হায়ার সেকেন্ডারির আপনার সার্টিফিকেট আর মার্কশিট আপলোড করব লাগিব। লগতে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট অল্প আগতে আলোচনা করলো, সেইখিনিও আপনি কমসে কম এটলিস্ট সিক্স মান্থর আপনি কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট হব লাগিব, আর এইখানে আপনি আপনাদের ইয়াতে আপলোড করব। আর এমপ্লয়ি এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেখানে ছয় নম্বর তো যেটা দিয়া আছে এমপ্লয়ি এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এইখিনিও আপনার আপলোড করব লাগিব, এইখিনিও আপনার ইম্পর্টেন্ট এইবিল লাগবই। আর কেটামান অপশনেল আছে, যে আপনার সব ই ডাব্লিউ এস সার্টিফিকেট, আপনার যদি ই ডাব্লিউ এস সার্টিফিকেট আছে তেতিয়াহলে দিব পারে, নহলে নাই। ডিজেবিলিটি যদি আছে আপনি যদি হ্যান্ডিক্যাপ তেতিয়াহলে এইখানে ডিজেবিলিটি সার্টিফিকেট ইয়াতে আপলোড করব লাগিব। আর যদি কাস্ট কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বি সি এলোকর কারণে কাস্ট সার্টিফিকেট মাস্ট বি আপলোড করব লাগিব। আর নন ক্রিমি লেয়ার যে এন সি এল সার্টিফিকেট যদি আছে দিব পারে, এইখানে অপশনে। তো বন্ধু সকল যেইবিল বেশি ইম্পর্টেন্ট বস্তু সেইখানে ইয়াতে আলোচনা করলো, আপনার মানে আশা করো আপনার বেশি সময় মানে নষ্ট করা নাই। আর যদি আপনাদের ঘরেরপরা এইখানে অ্যাপ্লাই করব পাৰিব, মানে নিজে এজন সি এস সির মানুষ, মানে সি এস সি আমার আছে, তো আমি নিজে এজন সি এস সির মানুষ আর নিজে এইখানে আমি কাম করো, মানে বহুত অনলাইন করে দিও, আপনাদের নিজে ঘরতে বহি আপনি এইখানে কাম করব পারে, ইয়াতে বহু ডিফিকাল্ট নহয়, ভেরি ইজি মেথড আপনাদের ইয়ারপরে অ্যাপ্লাই করব। মানে বিশেষ কেটা যাবিল দরকার সেইবিল মানে কই দিল অলরেডি আপনার, আপনি যদি অ্যাপ্লাই করব বিচার, তো ইয়াতে মানে ডিসক্রিপশনের তলত আপনার লিঙ্ক দিম, ইয়ারপরে আপনাদের অ্যাপ্লাই করব পাৰিব। তো বন্ধু সকল আজি ভিডিও এইখানে, আপনার যদি ভাল পাইছে চাই তো ভিডিওটা লাইক করব, আর যদি আপনার কিবা প্রবলেম থাকে, আপনি যদি ইয়ারপরা অ্যাপ্লাই করার কিবা সমস্যা আপনার আপনার সমস্যার যদি সম্মুখীন হয় তো কমেন্ট করে মোক জনাই দিয়ক, আপনার মানে পার্সোনেলি হোয়াটসঅ্যাপত আপনার মানে হেল্প করি, এইখানে মানে ওয়াদা করলো। আর বন্ধু সকল ভিডিওটা শেয়ার করবলে না পারিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।